এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ধর্মনগর লায়ন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় সড়ক সুরক্ষা বিষয়ক এক সেমিনার। এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির হীরালাল দেবনাথ, তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিবহন দপ্তরের অধিকর্তা সহ লায়ন্স ক্লাবের সদস্যরা। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে যানবাহন, বাইক থেকে গাড়ি যত বাড়ছে ততই বাড়ছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু লোক, হু হু করে প্রতি বছর মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। সরকারি বেসরকারি বহু সংস্থার উদ্যোগে সড়ক সুরক্ষায় সচেতন করেও সড়ক দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যান দুর্ঘটনায় কিছুটা লাগাম টানতে দেশের মোটর ভেহিকেল অ্যাক্টে বহু সংশোধনী আনা হয়েছে। এবার ধর্মনগরের লায়ন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার ধর্মনগর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে কলেজের কনফারেন্স হলে সড়ক সুরক্ষা বিষয়ক সেমিনার হয়ে গেল। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিবহন দপ্তরের অধিকর্তা সহ লায়ন্স ক্লাবের গভর্নর শুভঙ্কর সেন। সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি থেকে আগত হীরালাল দেবনাথ। তিনি ছাত্রছাত্রীদের কাছে রাস্তায় বাইক বা মোটরযান চালানোর বিভিন্ন আইনি ও ব্যক্তিগত সচেতনতামূলক বিষয়গুলো আলোচনা করেন। পাশাপাশি লায়ন্স ক্লাব ধর্মনগর শাখার সদস্য রাজু গুপ্ত জানান, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে এসেছি। এখানে আমরা আজকে রোড সুরক্ষা সম্পর্কে, রাস্তার সড়ক সুরক্ষা সম্পর্কে কিছু আলোচনা এখানে করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন আমাদের মোটর ভেহিকেলস ইন্সপেক্টর, যেখানে উপস্থিত আছেন কলেজের আধিকারিকরা। এখানে আজকের আলোচক হিসেবে সুদূর হাইলাকান্দি থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হীরালাল দেবনাথ মহোদয়। আমরা এই অনুষ্ঠান আজকে কলেজে করলাম, আগামী দিন ধর্মনগরে বিভিন্ন স্কুল বিভিন্ন জায়গায় আমরা এটি থাকব। ইতিমধ্যে গোটা দেশে 1 সেপ্টেম্বর থেকে সড়ক সুরক্ষায় বিশেষ প্রচার চলছে, তা চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় শুক্রবার ধর্মনগর লায়ন্স ক্লাবের ধর্মনগর কলেজে সড়ক সুরক্ষা সেমিনার খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ছুরি দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা নুরুল ইসলাম নামে এক যুবককে, ঘটনা কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত আকমদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। কৈলাসহর থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুরে 30 বছরের নুরুল ইসলামকে ছুরি দিয়ে স্টেপ করে পালিয়ে যায় আকমদ আলী। নুরুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের টাউন কুপঝাড় এলাকায় এবং আকমদ আলীর বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের রাজদরপুর এলাকায়। আকমদ আলী এলাকায় বখাটি যুবক হিসেবে পরিচিত। নুরুল ইসলাম দীর্ঘ 8 বছর বিদেশে থেকে সম্প্রতি 1 মাস পূর্বে বাড়িতে এসেছে। নুরুলের বাবা কদর আলী এলাকায় চায়ের দোকান রয়েছে। প্রায় সময়ই আকমদ কদর আলীর দোকানে চা পান খেয়ে টাকা না দিয়ে চলে যায়। নুরুল বিদেশ থেকে আসার পর প্রায় প্রতিদিনই বাবার দোকানে এসে দোকানদারি করত। আজও সকালে নুরুল তার বাবার দোকানে এসে দোকানদারি করছিল। সে সময় আকমদ দোকানে এসে চা খেয়ে পান দেবার কথা বললে টাকা দাবি করে নুরুল। তখনই আকমদ এবং নুরুলের মধ্যে বাকবিতণ্ডা হলে উপস্থিত গ্রামবাসীরা মিটমাট করে দেয়। দুপুর 12:30 নাগাদ নুরুল তার নিজ বাড়ি থেকে এলাকার মসজিদে নামাজ পড়তে যাবার সময় পেছন দিক থেকে আকমদ আলী এসে নুরুলের পিঠে নিচে ছুরি দিয়ে স্টেপ করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই নুরুল মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে। নুরুলের সঙ্গে অন্যান্য গ্রামবাসীরাও ছিল। নুরুলকে সঙ্গে সঙ্গেই কৈলাসহর থানায় আনা হয়। এরপর কৈলাসহরের 29 জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। চিকিৎসক নুরুলের পিঠে নিচে 2টি সেলাই দেন। পুলিশ নুরুলের মামলাটি রেজিস্ট্রি করে আকমদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি করছে। আমি 12:15 সময়ে জুমার নামাজ দিতেছি, তো মসজিদের সামনে চৌধুরী বাড়িতে, সানি চৌধুরী আছে দাদা, মানে তার বাড়ির সামনে গেছি। এখানে যাওয়ার পরে পিছন দিকটা খেয়ে আহমদ আলী মৃত আজ করে দিলে ভাই না, মানে আমার বাড়ির পাশেই তার বাড়ি, পিছন দিকটা খেয়ে মানে ডেগার দিয়ে ফার্মারিয়া মানে দৌড়াইয়া পেলাইছে, আর দৌড়াইয়া ধরা গেছে না। তোমার যে মারছে, এর নাম কি? আহমদ আলী।
সে কি দিয়ে করছে? ডেগা দিয়ে স্টেপ করছে। আমি যখন পিছন দিকটা জানতাম কাছে তখন তো তার হাতে মানে ডেগা সেলাই লাগছে। সেলাই লাগছে, দুইটা সেলাই লাগছে। সঙ্গে সঙ্গে এরপর কই গেছিল? সঙ্গে সঙ্গে আমরা এখানে আইছিলাম, পুলিশ স্টেশন আইছি। এখানে থেকে আমরা কইছে তোমরা আগে গিয়ে মানে এটা স্টেটমেন্ট করাও, করাইয়া তারপরে আর এটা। কোন হাসপাতালে গেছিল? আমরা ডিস্ট্রিক্টে গেছিলাম, কোনগুলি জেলা হাসপাতালে। কোনগুলি জেলা হাসপাতাল। মানে আপনাদের তোমার কেলে গিয়ে স্টেপ করলো? কেলে গিয়ে স্টেপ করলো বলতে মানে এটা তো এমন কিছু না, তো কোনো কিছুই না। তুমি জানো না কোন কারণ? না, কোনো কারণই তো না, মানে কি কারণ তাও আমি বুঝতে পারছি না। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ডামকুবজা। আর আপনাদের বাড়ি? হের বাড়ি, মানে হের বাড়ি কুবজা। তুমি পাশাপাশি? পাশাপাশি, মানে হ্যাঁ কুবজা, আমি ডামকুবজা। তো হে এখন কই আছে? কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা জানান, খুব শীঘ্রই আহমদ আলী পুলিশের হাতে ধরা পড়বে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো বসতবাড়ি সহ সদ্য কেনা টাটা অ্যাস গাড়ি। ঘটনা কৈলাসহরের পুরো এলাকার 14 নং ওয়ার্ডে। তবে এই অগ্নিকাণ্ড নাশকতামূলক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বন্ধের রাতে আগুনে ভস্মীভূত বসতবাড়ি সহ সদ্য কেনা টাটা এস গাড়ি। বৃহস্পতিবার ছিল কৈলাসহর মহকুমা বন্ধ, তাই বুধবার সপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান কৈলাসহর পুরো এলাকার 14 নং ওয়ার্ডের বাসিন্দা করুণা মালাকারের পরিবার। কথা ছিল শুক্রবার সকালে বাড়িতে ফিরবেন, কিন্তু গতকাল রাত আনুমানিক 11:30 নাগাদ প্রতিবেশী মারফত জানতে পারেন যে বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন বাড়িতে, কিন্তু এসে দেখেন সব শেষ হয়ে গেছে। বাড়িতে আগুন লেগেছে দেখতে পেয়ে প্রতিবেশীরা দমকলে খবর দিলে সাথে সাথে ছুটে যায় দমকলের 2টি ইঞ্জিন। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুই রক্ষা পায়নি করুণা মালাকারের। বসতবাড়ির সহায় সম্বল যা ছিল সবই আগুনে ভস্মীভূত। পাশাপাশি সদ্য কেনা একটা টাটা এস গাড়িও অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাড়িতে কেউ না থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেউ কেউ এটাকে নাশকতামূলক ঘটনা বলে অভিযোগ করছে। ক্ষতিগ্রস্ত করুণা মালাকার এ ব্যাপারে প্রশাসনের সাহায্য চেয়েছেন। আমরা 11 তারিখে চন্ডীগড় গেছি, আমরা আমার মেয়ের বাড়িতে। তারপরে রাত্রে প্রায় 11:30 দিকে আমরা ফোন করেছি, আগুন লাগছে বলে। ফোন আইসি দেখলাম যে আগুন টাগুন কিছু হয়েছে না, ফায়ার সার্ভিস এসে পুলিশ থানা আইসে সব কিছু বেড়েছে, আগুন টাগুন নিভাইছে। কে বা কে লাগাইছে বা কীভাবে লাগছে এটা তো আমরা যে চোখে দেখছি না, বা পারাগত থেকে কোনো ইয়ে পাইতেছি না আমি, যে কেউ দেখছে বা ইয়েতে লাগছে এটা কোনো একটা ইয়ে পাইতেছি না আমি। তো আপনারা কেউ বাসায় ছিলেন না তখন? না, আমরা কেউ আসলাম না। গাড়িটাকে মানে এই আগুনে জ্বলছে? আগুনে জ্বলছে। তো কোন জায়গা? এটা দুর্গাপুর, কৈলাসহর, দুর্গাপুর 14 নম্বর ওয়ার্ড। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নিলামবাজারে ড্রাগসের অবৈধ ব্যবসাকে লাগাম টানতে গঠন করা হয়েছে নিলামবাজার ড্রাগস নির্মূল কমিটি। এই ড্রাগস নির্মূল কমিটির উদ্যোগে অভিযান চালিয়ে বৃহস্পতিবার নিলামবাজার এলাকা থেকে 3 ড্রাগস ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিলামবাজার এলাকায় নেশা অপকর্মের লাগাম টানতে গঠন করা হয়েছে নিলামবাজার ড্রাগস নির্মূল কমিটি। শেষ পর্যন্ত ড্রাগস নির্মূল কমিটির তৎপরতায় এবং স্থানীয় ত্রিশূল ক্লাব, বজরং দলের কর্মকর্তা সহ সচেতন নাগরিকদের সহযোগে অভিযান চালিয়ে বাজার এলাকা থেকে কুখ্যাত 3 ড্রাগস ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সমঝে দিয়েছেন। এ ব্যাপারে জেলা আবগারি বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ধুমায়িত হয়েছে জনমনে। স্থানীয় পুলিশ প্রশাসনের উদাসীনতায় নেশা জাতীয় কারবার বেশ রমরমা চলছে বলে অভিযোগ। এই দিন ড্রাগস নির্মূল কমিটির সভাপতি ফজলে আলম সিদ্দিকী, অন্যতম কর্মকর্তা জাকির হোসেন চৌধুরী, ত্রিশূল ক্লাবের সভাপতি শশাঙ্ক দত্ত এবং বজরং দলের করিমগঞ্জ জেলা কমিটি গোরক্ষা প্রমুখ জয়দীপ দত্ত, গোষ্ঠ রায়, রোহেল আহমেদ প্রমুখের নেতৃত্বাধীন অভিযানে ড্রাগস সমেত পাকড়াও করা হয় নিলামবাজার থানা এলাকার বাইটিয়া গ্রামের পুটন রবিদাসের পুত্র বাপন রবিদাস, পাথারকান্দি থানা এলাকার নঘরিয়া গ্রামের মৃত নিহার চন্দ্র দেবের পুত্র মিলন দেব ও বদরপুর থানা এলাকার দত্তপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র নাজিম উদ্দিনকে। ধৃতদের মৃদু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করলে নিলামবাজার পুলিশ এই দিনে ধৃত বাপন রবিদাস ও মিলন দেবকে হাজতে পাঠিয়ে দিয়েছে। বাকি থাকা নাজিমকে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বাড়ুইগ্রাম থেকে শম্ভুদাস চৌধুরী, রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম থেকে 2 ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।
কে বা কারা বোমাগুলি মজুদ রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। বোমাবাজির ঘটনা বীরভূমে নতুন নয়, বোমা উদ্ধারও নতুন নয়, কিন্তু বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় আতঙ্কে বীরভূমবাসী। এই দিন ফের বোমা উদ্ধার বীরভূমের নানুরে। নানুর থানার থুপসারা পঞ্চায়েতের সাঁতরা গ্রাম ঢোকার আগে জঙ্গল সংলগ্ন এলাকায় 2 ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো নানুর থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা বোমাগুলিকে কি উদ্দেশ্যে মজুদ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমা থেকে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুরো এলাকা ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বোলপুর থেকে বোম স্কোয়াড এলে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে। যখন বিজেপি নেতা স্বরূপ গড়াইকে গুলি করে খুন করেছে তৃণমূল, এই অভিযোগে উত্তাল বীরভূমের নানুর ধর্ণায় বিজেপি। ঠিক তখনই ফের 2 ড্রাম ভর্তি বোমা উদ্ধার নানুরে। এটাই প্রথম নয়, দিন কয়েক আগেও উদ্ধার হয়েছিল বোমা। আর পুরো জেলার চিত্রটা আরো ভয়ানক। বিগত 1 বছরের হিসেব যদি দেখা যায় তাহলে দেখা যাবে 100 বোমা উদ্ধার হয়েছে বীরভূম থেকে। বোমাবাজি গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। মজুদ থেকে বিস্ফোরণের জেরে কখনো উঠেছে তৃণমূল নেতার বাড়ি, কখনো তৃণমূলের কার্যালয়, তো কখনো স্বাস্থ্য কেন্দ্র। আর এসবের মধ্যে দিন যাপন করতে হচ্ছে বীরভূমবাসীকে। স্বাভাবিকভাবেই বিরোধীদের করা অভিযোগেই শান দিচ্ছে সাধারণ মানুষের ভাবনা। তাদের মনে প্রশ্ন একটাই, বীরভূম কি তাহলে সত্যিই বারুদের স্তূপ? বীরভূম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত, আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-2032 এবং 9436132113। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প দপ্তরের অন্তর্গত 19টি উত্তর জেলা শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিমের আওতাধীন একটি প্যাকেটজাত পানীয় জল উৎপাদন কেন্দ্র বিগত 2016 থেকে সুনামের সঙ্গে পানীয় জল উৎপাদন করে আসছে। আপনাদের শুভেচ্ছা আমাদের পাঠেও এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে এলাম বিরতির পর। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শুক্রবার উদয়পুরে যান রাজ্যপাল রমেশ বৈশ্য। সেখানে তিনি জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শুক্রবার গোমতি জেলা সদর উদয়পুরে আসেন রাজ্যপাল রমেশ ব্যাস। এই দিন বেলা 12টায় প্রথমে সার্কিট হাউসে আসেন রাজ্যপাল। সার্কিট হাউসে আসলে ওনাকে প্রথমে স্বাগত জানান গোমতি জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ ও উদয়পুর মহকুমার শাসক অনিরুদ্ধ রায়। এরপর গার্ড অফ অনারের মাধ্যমে শুভেচ্ছা ও সম্মান জানানো হয়।
এরপর অল্প কিছুক্ষণ সার্কিট হাউসে থাকার পর চলে আসেন গোমতী জেলা শাসকের কার্যালয়ে। গোমতী জেলা শাসকের কার্যালয়ে আসলে ওনাকে স্বাগত জানান গোমতী জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসক। এরপর সোজা চলে যান জেলা শাসকের কনফারেন্স হলে। সেখানে জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বৈঠকে রাজ্যপাল এগ্রিকালচার, হর্টিকালচার, শিক্ষা ও স্বাস্থ্যের উপর আলোচনা ও গুরুত্বারোপ করেন বলে সূত্রের খবর। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ থানার পুলিশ। শুক্রবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়েছে। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গাড়িনামা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ইংরেজ শেখ, মোহিত শেখ ও শান মোহাম্মদ। ধৃতদের বাড়ি সদানন্দপুর গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মাস্কেট, দুটি পাইপ গান, একটি 7mm পিস্তল, একটি 9mm পিস্তল ও 8টি তাজা বোমা। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মুর্শিদাবাদ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চারটি পিস্তল, 5 রাউন্ড গুলি ও বারুদ সহ দুইজনকে গ্রেপ্তার করলো পশ্চিমবঙ্গের সুতি থানার পুলিশ। ধৃতদের নাম রফিকুল শেখ ও সুব্রত দাস। চারটি পিস্তল, 5 রাউন্ড গুলি ও 25 কিলো বারুদ সহ দুজনকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ। জানা গিয়েছে গতকাল গভীর রাতে সুতি থানার জগতাই মোড় এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি করার মশলা। ধৃতদের নাম রফিকুল শেখ, বাড়ি ঔরঙ্গাবাদ, ও সুব্রত দাস, বাড়ি রমাকান্তপুর। কি উদ্দেশ্যে এইগুলি এলাকায় নিয়ে এসেছিল, এদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত ওপারের সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা তা নজরে রাখছে সুতির পুলিশ। গতকাল সুতি থানার একটা স্পেশাল টিম গোপন সূত্রে খবর পায় সন্ধ্যাবেলা যে দুটি লোকের কাছে প্রচুর আর্মস আছে এবং বোম তৈরি করার মশলা আছে। সেই অনুযায়ী তারা ঔরঙ্গাবাদ একটা রেড করে জগতাই মোড়ের কাছে। রেড করে দুজন আসামিকে তারা অ্যারেস্ট করে এবং তাদের কাছ থেকে 4টি 1 শটার, 3টি 303 এবং 2টি 12 বোরের লাইভ কার্টিজ রিকভারি করে এবং 25 কেজি বোমের মশলা তারা উদ্ধার করে। হ্যাঁ, এর সাথে আরও 2-1 জন ওনার নাম বলেছে, তাদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের সঙ্গে কোনো যোগসাজশ আছে বলে সেটা এখন বলা যাচ্ছে না, কারণ খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত। ওদেরকে আমরা পুলিশ কাস্টডি চেয়েছি। যা গ্রেপ্তার করেছে তাদের নামগুলো কি, তাদের বাড়িগুলো কোথায়? সুব্রত দাস, একজনের নাম হচ্ছে সুব্রত দাস, ওর রমাকান্তপুরে বাড়ি, এই সুতি থানা। আরেকজনের নাম হচ্ছে রফিকুল শেখ, ওরও বাড়ি হচ্ছে নতুন ঔরঙ্গাবাদে। কদিন ধরে ব্যবসা করছে এরা বলে? এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এর আগেও একবার এনেছিল, তো সেটা আমরা পুরোটা খতিয়ে দেখছি কতদিন ধরে করছে, কার কাছে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিয়ের প্রস্তাবে সম্মতি না মেলায় কলেজ ছাত্রীকে মানসিক হেনস্থা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা শিলিগুড়ির দেবীদাঙ্গা এলাকায়। বিয়ের প্রস্তাবে সম্মতি না মেলায় কলেজ ছাত্রীকে মানসিক হেনস্থা, ধমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক শিলিগুড়ির দেবীদাঙ্গার বাসিন্দা। জানা গেছে ওই যুবক ছাত্রীর বাড়ি গিয়ে তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর ছাত্রী ও তার বাবাকে হুমকি দিতে শুরু করে। প্রত্যহ ওই ছাত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ ওই ছাত্রীর। পরিস্থিতির চাপে ছাত্রীর পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছে। শুক্রবার এক সংবাদ বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ছাত্রী জানান যে বারংবার পুলিশকে জানানো হলেও তারা দৃষ্টিপাত করছে না বলে অভিযোগ ছাত্রীর। তিনি আরো জানান যে সে যাতে পড়াশোনা করতে পারে ওই যুবক যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মুখে কালী পুজো দেখে বহু কিছু দিতে হয়। 22 তারিখ তো এফআইআর
26 अगस्त को स्टेटस लगाया, वो जाके बेल मिल गया है। अगर उसके बाद वो पापा जाते थे वॉक करने, तो वहाँ पापा को धमकी देता था कि चार पांच लड़कों के साथ जाता था, आगे पापा जाते तो मर्डर करवा देता, ऐसा ऐसा धमकी दिया कि बोलो कंप्लेन वापस लेने अपनी बेटी को, पढ़ा तुम जान से जाओगे, ऐसा ऐसा धमकी देता है वो। उसके बाद वो इतना कुछ करने के बाद मैं कॉलेज जाना भी बंद कर दी हूँ, क्योंकि पुलिस कहती है कि मैं उसको इस केस में अरेस्ट नहीं कर सकता। और वो कंटिन्यूसली ये होने के बाद भी वो धमकी देना, स्टेटस लगाना, मतलब अभी भी कल तक उसने स्टेटस लगाया है। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শিল্প ও চাকুরির দাবিতে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে নামলো বাম ছাত্র ও যুব সংগঠন। মিছিল আটকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। বামেদের নবান্ন অভিযান প্রতিহত করতে পুরোদমে প্রস্তুত কলকাতা পুলিশ। সরকারের বিরুদ্ধে ফের পথে বামেরা। শিল্প ও চাকুরির দাবিতে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে বাম ছাত্র ও যুব সংগঠন। বৃহস্পতিবার সিঙ্গুর থেকে রওনা হয় মিছিল। ডানকুনিতে রাত্রিবাসের পর শুক্রবার হাওড়া ময়দান ও স্টেশন থেকে কলকাতার দিকে রওনা দেয় মিছিল। অশান্তি এড়াতে মিছিলে যাত্রাপথে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বামেদের নবান্ন অভিযান প্রতিহত করতে পুরোদমে প্রস্তুত পুলিশ। জলকামান রাখা হয়েছে, পাশাপাশি ড্রোনে নজরদারি চালানো হচ্ছে নবান্নের পথে বাম ছাত্র যুব সংগঠন DYFI। চাকরি ও বেকার ভাতার দাবিতে এই অভিযান বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে নবান্নের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। আকাশপথে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি, তৈরি রাখা হয়েছে কাঁদানে গ্যাস, মিছিল আটকাতে মোতায়েন পুলিশ, এমনকি আটকে দেওয়া হয়েছে নবান্নের কর্মীদেরও। পরিচয়পত্র দেখে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে নবান্নে। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পাথারগান্দির ইচাবিলে PHE প্ল্যান্টের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী রিহন দৈমারি। প্লাস্টিক বর্জনের ডাক দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এই প্ল্যান্টের ফলে উপকৃত হবেন এলাকার প্রায় 3,000 জনগণ। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার দুপুরে ধূপদীপ জেলে নারিকেল ভেঙে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভূমিপূজন সহকারে ফলক উন্মোচন করে পাথারগান্দি সমষ্টির লোয়ারপোয়া ব্লকের ইচাবিল বাগানের পুটিয়ালে প্রস্তাবিত নতুন PHE প্ল্যান্টের শুভ শিলান্যাস করলেন বিভাগীয় মন্ত্রী রিহন দৈমারি। সঙ্গে ছিলেন পাথারগান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিন এ উপলক্ষে এক নাগরিক সভাও অনুষ্ঠিত হয়। প্রায় 4,000 জনগণের উপস্থিতিতে সভায় পৌরোহিত্য করেন সার্কেল অফিসার এল খিংতে। সভার শুরুতে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যকরী বাস্তুকার এন চৌধুরী ইচাবিলে PHE প্ল্যান্টের স্থাপনের সাক্ষাৎকার সম্পর্কে বলেন যে জনগণের দীর্ঘ দাবিতে তথা স্থানীয় বিধায়কের অশেষ প্রচেষ্টার ফসলস্বরূপ এখানে জল প্রকল্প স্থাপনের ছাড়পত্র দেয় রাজ্য সরকার। 6 মাসের মধ্যে প্রকল্পটি গড়ে তোলার কাজ সম্পন্ন হবে। এতে ব্যয় হবে 1,34,00,000 টাকা। এ থেকে সরাসরি জনগণের বাড়ি বাড়ি জলের যোগান দেওয়া হবে। এতে উপকৃত হবেন এলাকার প্রায় 3,000 জনগণ। সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ বক্তব্যে বলেন যে আমাদের ভাগ্য ভালো যে রাজ্যে একজন ভালো পানীয় জল প্রকল্প মন্ত্রী পেয়েছে। উনি মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, যেমন কথা তেমন কাজে তিনি বিশ্বাসী বলে গোটা রাজ্যে সমাদৃত হচ্ছেন। তার কাঁধেই রয়েছে রাজ্যিক খাদ্য সরবরাহ অসামরিক দপ্তরের কাজও। বিধায়ক আরও বলেন যে মন্ত্রীকে পাথারগান্দির অন্যান্য অকেজ জল প্রকল্প সম্পর্কে অবগত করে সারাইয়ের অনুরোধ করা হয়েছে। আমরা আশাবাদী সুদূর ভবিষ্যতে পাথারগান্দিতে আরও নতুন নতুন PHE প্ল্যান্ট নির্মিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের মধ্যমণি মন্ত্রী দৈমারি নিজ বক্তব্যে বলেন যে বিজেপি সরকার জনগণের স্বার্থে যথাসাধ্য কাজ করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের প্রধানমন্ত্রী জনহিতকর প্রকল্পসমূহ মঞ্জুর করে বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব সরকারি কাজের প্রতি সবাইকে নজর দিতে হবে। প্রতিটি কাজ সরকারি না ভেবে নিজেদের ভেবে তদারকি করতে হবে। তিনি আরও বলেন যে উপযুক্ত পরিচর্যার অভাবে বিভিন্ন জল প্রকল্প আজ নানা কারণে ধুঁকছে। এসব খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীজির স্বচ্ছ ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করতে ঘরে ঘরে বিজ্ঞানসম্মত শৌচাগারের স্থাপনের কাজ শুরু করেছেন, যা আগামী 2024 মধ্যে সম্পন্ন করার টার্গেট হাতে নিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।
মন্ত্রী বলেন যে প্লাস্টিক থেকে যতসব রোগের আমদানি হচ্ছে, খাল বিল নদী সহ সমুদ্রেও প্লাস্টিক ভরে যাচ্ছে। প্লাস্টিকের করাল থাবা থেকে মুক্তি পেতে তিনি সবাইকে প্লাস্টিক বর্জন করার অনুরোধ জানান। বলেন, মোদী সরকারের ডাকে দেশজুড়ে স্বচ্ছতাই সেবা কর্মসূচির কাজ শুরু হয়েছে, তা আগামী 2রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী পর্যন্ত চলবে। এতে সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেশকে জঞ্জালমুক্ত করে তুলতে হবে। নিজেদের এলাকায় নিজেরাই প্রতিনিয়ত সাফাই করতে হবে, তবেই গান্ধীজির স্বপ্নের সঠিক বাস্তবায়ন হবে। মিউনিসিপালিটি বোর্ডত কইছো যে ইয়াত নতুন আঁচনি লাগে, আর সেই নতুন আঁচনিটো মিনিষ্ট্রি অফ আর্বান ডেভেলপমেন্ট যোগেদি সেটা আনব লাগবে। ইতিমধ্যে এটা সময় জনাত একটা স্কিম আছে, সেই স্কিমটি যদি সেংশন হোক একটা ডর একটা নতুন স্কিম। মুখ্য অভিযন্তা কার্যালয়টো আমি নতুন নির্মাণ করেছো, কার্যালয়টো ভাল লাগবে, যত পানি উঠে সেই কারণে আমি নতুন কার্যালয় নির্মাণ করেছো। এইভাবে আর আমি ফিল্ডত যে কাম করা নাই সেই কথা নয়, মানে ইতিমধ্যে কোথাও মানে দায়িত্ব লওয়ার পিছরপা মানে কই আসো যে আমার রাজ্যখন বহুত আসনি বিকল হয়ে আছে, এই বিকল হয়ে থাকা আসনবিল আমি পুনর্নির্মাণ করে আছি। এতালেকে 3টা বছর 1000তক বেশি স্কিম আমি পুনর্নির্মাণ করলো আর রাইজক আমি বিহতত্ব পানি দিয়ার ব্যবস্থা করেছি। মানে কোথাও যে ইলেকট্রিসিটি আর ডিজেলের টাকাটো কেবা সময়মতে নাহে, কি মাহত আসবেন সেটা কেবা নাহে, কারণ কিছুমান টেকনিক্যাল অসুবিধাটা থাকে। কিন্তু যেহেতু এই সরকারপা আমি টাকাটো দিয়ে পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।